ডিয়ার ভিউয়ার্স, আব্দুল করিম বলছি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ইউটিউব ভিডিওটিকে এসইও করবেন। এসইও আমরা সবাই পরিচিত, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ এটা এমন একটা টেকনোলজি যার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট কন্টেন্ট, আপনার ভিডিও, আপনার এনি আদার কন্টেন্ট যেটা আপনার অনলাইনে আছে, এটাকে আপনি কিভাবে র্যাঙ্কিংয়ে প্রথমে দেখে নিয়ে যাবেন তারই একটা উপায় বা অপটিমাইজেশনের পদ্ধতি। তো আমি আজকে আপনাদের দেখাবো ইউটিউবের ভিডিও কিভাবে আপনি এসইও করবেন সেই পদ্ধতিটি। চলুন শেখা যাক কিভাবে আপনার ভিডিওটি এসইও করতে হবে। প্রথমে আপনি আপনার ব্রাউজারে গিয়ে ইউটিউবে প্রবেশ করেন। সো আসলো, আপনি আপনার চ্যানেলে গেলেন, চ্যানেল থেকে আপলোড ভিডিও, আপলোড ভিডিও যখন করবেন আপনার ভিডিওটি সিলেক্ট দিলেন, আপনার জন্য রিকোয়েস্ট করবেন, আমার ভিডিওটি আপলোড হয়েছে সেটা বলতেছে এবং প্রসেসিং হয়ে গেছে। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে পাবলিশ, অর্থাৎ আমার ভিডিওটি কমপ্লিট হওয়ার পর যখন আমি দিব পাবলিশ হবে তখন এটা পাবলিশ হবে, ঠিক আছে। আর বেসিক ইনপোর মধ্যে প্রথমে আসতেছে হেডলাইন। এটা হেডলাইন, হেডলাইন বলতে আপনি আপনার ভিডিওটি কী নামে রাখতে চান সেটা। যেমন ক্রিকেট, আমার ভিডিওটি ক্রিকেট সম্বন্ধে, সো ক্রিকেট আপনি যদি আমি একটা সুন্দর এমন একটা হেডলাইন চুজ করবো যে হেডলাইন থেকে যেটা সবাই অ্যাট্রাকটিভ হয় এবং এই হেডলাইন থেকে যেন কমপক্ষে একবার একবার হলেও একজন ইউজার আপনার ভিডিওটি ভিজিট করতে চায়, ঠিক আছে। তো আমি আমার হেডলাইনটা দিলাম লাইভ ক্রিকেট, লাইভ ক্রিকেট 2017। তো আপনি এটার একটা ভালো হেল্প নিতে, লাইভ ক্রিকেট 2017 দিলাম। তারপর ডিসক্রিপশন, ডিসক্রিপশন বলছে আপনি আপনি অবশ্যই আপনার ভিডিওটা যেটা আছে সেটা টোটাল যেন ডিসক্রাইব করে এমন কিছু কথাবার্তা লিখবেন। যেমন আপনার লাইভ ভিডিও এখান আপনি দেখতে পাবেন যে দিস এরকম এনি আদার যা আছে সব কিছু আপনি এখানে আপনার ডিসক্রিপশনে লেখেন। তারপর দিলে আপনার ওয়েবসাইট দিলেন, আপনার ইউটিউব লিঙ্ক দিলেন, অন্য কোনো চ্যানেলের লিঙ্ক, অন্য কোনো ভিডিও লিঙ্ক থাকলে সেটাও দিতে পারেন, অথবা দেখা যাচ্ছে আপনার ফেসবুক লিঙ্ক, লিঙ্কডইন লিঙ্ক, পিন্টারেস্ট লিঙ্ক, সব ধরনের লিঙ্কগুলো এখানে আপনি প্রোভাইড করলেন। একটা জিনিস আপনাকে বলে রাখি, সেটা হলো যে আপনার ভিডিও অবশ্যই র্যাঙ্কিংয়ের জন্য, আমার অনেকে আমি কমপ্লেন করে থাকি যে ভাই এত সুন্দর কন্টেন্ট আপলোড করতেছি, এত ভালো ভিডিও আপলোড করতেছে, তারপর আমার র্যাঙ্কিং হচ্ছে না, কেন হচ্ছে না? তো অবশ্যই ইউটিউব র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এই ডিসক্রিপশনটাকে ফলো করে, যত মানে এটাকে ভালো একটা ইউটিউব গুরুত্ব দেয়। তো আপনি আপনার ডিসক্রিপশনটা এখানে লিখলেন, লেখার পরে আস্তে আস্তে ট্যাগ, ট্যাগটা হলো আমি ট্যাগ সম্বন্ধে আপনাদের সঙ্গে পরিচয় করে দিই। ট্যাগটা হলো যেমন কিছু কিওয়ার্ড বা টুলবার, এই কিওয়ার্ড বা টুলবারগুলোকে যে ব্যবহার করে যদি কেউ কখনো কোনো একটা ইউজুয়াল পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সার্চ করে ইউটিউবে, ইউটিউব তখন চেষ্টা করবে যে আপনার ভিডিওটি ওই কিওয়ার্ডের মধ্যে যদি থাকে তাহলে আপনার ভিডিওটিকে শো করা। সো বুঝতে পারতেছেন কিওয়ার্ডগুলো কত, ট্যাগগুলো কত গুরুত্বপূর্ণ। যেমন আমাদের প্রথমেই আমরা যে হেডলাইনটা দিচ্ছি এটা একটা ট্যাগ, অবশ্যই এটাকে একটা ট্যাগ হিসেবে দিবেন। তারপরে যদি আমরা বলি লাইভ ক্রিকেট, এটাও ভালো একটা ট্যাগ, যদি ক্রিকেট দেই সেটাও একটা ট্যাগ। অর্থাৎ এই কিওয়ার্ডগুলো যদি সার্চ করে ইউটিউব র্যাঙ্কিং এর ক্ষেত্রে র্যাঙ্কিং চিন্তা করে হয়তো আপনাকে এই ভিডিওটা শো করার চেষ্টা করবে, ঠিক আছে। তো আপনি এর জন্য আপনি হেল্প নিতে পারেন যে অন্যরা কীভাবে কী করছে। যেমন আপনি যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন শুধু ক্রিকেট নিয়ে, দেখা যাচ্ছে যে অন্যরা কীভাবে কী ইউজ করছে এগুলো দেখতে পারেন, যে টপ 10 ক্রিকেট ম্যাচ, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ লাইভ, এগুলো দিতে পারেন, ইন্ডিয়া মানে আপনি এমন কিছু ট্যাগ ইউজ করবেন যেন ট্যাগগুলো মানুষ সার্চ করলে বা পপুলার ট্যাগ মানুষ সাধারণ যেইভাবে সার্চ করে সেগুলো, ঠিক আছে। ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ লাইভ দিলে দেখা যাচ্ছে আপনার ভিডিওটা শো করবে, ঠিক এভাবে। আপনি এই ক্ষেত্রে আপনাকে একটা নতুন একটা ইয়ের সঙ্গে পরিচয় করে দিই। তবে আমরা যে ট্যাগগুলো ইউজ করবো অবশ্যই লক্ষ্য রাখবো যেন এই ট্যাগগুলো আমার ভিডিও কন্টেন্টকে অবশ্যই ডিসক্রাইব করে, মানে যেন এই ট্যাগে সার্চ করলে আমার যে কন্টেন্টটা পাবে সেই ট্যাগগুলো যেন এটার শো এই ভিডিওটাকে এক্সপ্লেন করে, ঠিক আছে। আর নিচে আমরা আসতেছি
সেটটা স্ট্রং বানি আমরা আসলে আমরা যে ভিডিওটা আপলোড করছি ইউটিউব নিজস্ব কর্তৃপক্ষ সেখান থেকে তিনটা চারটে স্ক্রিনশট দিয়েছে, স্ক্রিনশট দিয়ে এখানে শো করছে, আমরা যেটা থাম্বনেল হিসেবে ইউজ করবো। ইউটিউব ভিডিও র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে থাম্বনেল মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, এটা বারবার বলতেছি, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি ভিডিও আপনার ভিডিওটিকে যদি র্যাঙ্কিংয়ে আনতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে থাম্বনেলটা অনেক সুন্দর দিতে হবে। আপনি চাইলে এখান থেকে কাস্টম থাম্বনেল দিতে পারেন, এগুলো আপনার ফটোশপ ইউজ করে আপনার ভিডিওর কন্টেন্টকে সুন্দর করে একটা থাম্বনেল তৈরি করলেন, এখানে কাস্টম থাম্বনেল দিতে পারেন, এবং সেটা অবশ্যই 2 MB মধ্যে হতে হবে সেই ফাইল সাইজটা, ঠিক আছে? তো আবার আসি বেসিক ইনফোতে। প্রথমে ডেসক্রিপশন, যেখানে প্রায় 100 কিওয়ার্ডের মতো থাকে, তারপরে আপনার এটা সরি এটা হেডলাইন, এটা ডেসক্রিপশন, ডেসক্রিপশনে 5000 ক্যারেক্টার থাকে এবং ট্যাগগুলোতে মোটামুটি কত 500 ক্যারেক্টার থাকে। তো আপনি এগুলোর জন্য আপনার র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে, আপনি কিওয়ার্ড সার্চ করার ক্ষেত্রে, আপনি আপনার একটা এআই সঙ্গে পরিচয় করে দিচ্ছি, একটা ওয়েবসাইটের সঙ্গে, এটা আপনাকে অবশ্যই হেল্প করবে। যেমন qubparty.com, তো আমার প্রথমে কি আসছে যে আপনি এখানে একটা দেখতে পাবেন ইনস্টল ফ্রি অন ফায়ারফক্স। আপনাকে প্রথমে একটা এরকম এখানে দেখা যাচ্ছে যে এক্সটেনশনটা ইনস্টল ফ্রি অন ফায়ারফক্স, এই এক্সটেনশনটা মজুলার জন্য দিচ্ছে। আমি যদি ক্রোম ইউজ করতাম সেক্ষেত্রে ক্রোমের জন্য একটা এক্সটেনশন দিত। তো এটাকে ইনস্টল করার জন্য শুধু এখানে একটা ক্লিক দিলেই হবে, আমরা শুধু এখানে ক্লিক করবো, লোড নিতেছে এক্সটেনশন। এখানে আমরা কি করব, দেখুন এখানে লেখা আছে অ্যাড টু ফায়ারফক্স, আমরা এখানে ক্লিক করব অ্যাড টু ফায়ারফক্স। দেখেন লেখা আছে ওয়েলকাম টু ফায়ারফক্স কম, তারপরে কি সোস 1000 টা বেস্ট অফ ইউর্স, দেখুন এই এক্সটেনশনটা ইনস্টল করার জন্য একটু সময় নেবে, ডাউনলোডিং দেখাচ্ছে আর কি। এখন আমরা আসি আমাদের ভিডিওটিতে, যেমন এখানে আসি, যেখানে একটা ভিডিও ক্লিক করি, আমরা আবার এই পেজটিকে আবার রিলোড করবো, ঠিক আছে? আমরা পেজটিকে রিলোড দেব, আমরা এখানে দেখতেছি যে ইউ নিড টু লিংক দিস চ্যানেল টু ইউর বডি, আমরা এখানে কি করব ক্লিয়ার দেব। দেখুন দেখেন ইনস্টল কমপ্লিট হয়ে গেছে, আমরা কিছু এখানে এক্সট্রা ফিচার দেখতে পাচ্ছি, টিবি টিও পার্টি এখানে কিছু এক্সট্রা। এখন দেখেন শো করতেছে, আমরা যে ডিসক্রিপশনগুলো লিখতেছিলাম এখন শো করতেছে যে 100 ক্যারেক্টারের মধ্যে আমরা 60 ক্যারেক্টার আছে, ঠিক আছে? রিলোড দেওয়ার কারণে হয়তো এটা চলে গেল, আমি আবার এখানে ডিসক্রিপশনটা লিখবো, যেটা আপনার যেটা আপনার একটু আগে বললাম বিজনেস, তারপরে ট্যাগ ট্যাগের বিষয়টা যেমন আছে লাইক ক্রিকেট এরকম আর কি। আপনি চাইলে ট্যাগগুলো এখান থেকে শো করতে পারেন, জি আবার চলে আসছে আগের পেজটাতে। যেমন ইন্ডিয়া ভার্সেস এই ট্যাগটাতে কীরকম আছে, আপনি যদি শর্ট করেন দেখেন ট্যাগ এক্সপ্লোরার কী করছে, এই ভার্সেসে কত দূর র্যাঙ্কিং না কি কীভাবে আসে, মানুষ কতটুকু সার্চ করতেছে এখানে দেওয়া আছে। প্রায় 45% মানুষ এইভাবে সার্চ করে, চ্যাম্পিয়ন ট্রফিতে 30%, ঠিক আছে? আমরা চাইলে যে কোনোটা অ্যাড করতে পারবো, এভাবে অ্যাড দিলে দেখা যাচ্ছে এটা আমাদের ইনসার্ট হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা যদি এখানে আরও ট্যাগ সার্চও করতে পারি, যেমন এখানে ক্রিকেট দিয়ে সার্চ দিলাম, একটু সময় নিচ্ছে, দেখেন ইন্ডিয়াতে 15% এভাবে প্রত্যেকটা ট্যাগের এভাবে আমরা বিস্তারিত দেখা যাবে। তো আমি যে ট্যাগগুলো ইউজ করলাম অ্যাড করলাম, ট্যাগগুলো দেখেন এখানে অ্যাড হয়ে গেছে, চ্যাম্পিয়ন ট্রফি হয়ে গেছে। তো আমরা এভাবে সাজেশন নিতে পারি। আরেকটা বিষয়, আমরা কীভাবে দিচ্ছে এবং একটা ইউটিউব থেকে কতটুকু ইনকাম করতেছে একটা ভিডিও থেকে, যেমন আমরা কিছু না ক্রিকেট নামে সার্চ দিচ্ছিলাম সেই ভিডিওটা দেখি,
তার স্ট্যাটাস কি, দেন সে $78 ইনকাম করছে, তারপর বিএম কত, রেটিং কত, কতগুলো রেশিও, সবগুলো ব্যাপার এখানে শো করতেছে। সো আপনার এসইও করার ক্ষেত্রে আপনি অবশ্যই টিউববার্ডের হেল্প নিতে পারেন, তাছাড়া গুগল কিওয়ার্ড রিসার্চ আছে, কিওয়ার্ড এটাও খুব গুরুত্বপূর্ণ, এই সম্পর্কে আমার আলাদা একটা ভিডিও আছে, আপনি দেখবেন। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন, তারপর আমি আবার একটা রিভিউ দিই। ভিডিওটি তো প্রথমে কী করবেন, আপনার হেডলাইনটা দেবেন, সুন্দর একটা হেডলাইন দেবেন যেটাতে মানুষ দেখে আকর্ষণ বোধ করে, যেটা দেখবে, এবং পুরো ডেসক্রিপশন দিবেন যাতে ইউটিউব র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আপনার ডেসক্রিপশনটাকে ফলো করতে পারে। আর ট্যাগগুলো অবশ্যই দিবেন, ট্যাগগুলো যাতে আপনাকে যদি কোনো একটা ইউজার আপনার ভিডিওটিকে সার্চ করে সেক্ষেত্রে ইউটিউব যেন আপনার ভিডিওটাকে তাদের সামনে শো করে। আর থাম্বনেলের যে বিষয়টা বলতেছিলাম, থাম্বনেল মোস্ট একটি ইম্পর্টেন্ট, কারণ আপনার ফেসিংয়ে যেটা পার্টটা থাকবে, আপনার ভিডিওর ফেসিং যে পার্টটা থাকবে সেটাই কিন্তু থাম্বনেল। সো আপনি অবশ্যই থাম্বনেল একটা কাস্টম থাম্বনেল করে নেবেন একটা ফটোশপে। আশা করি সবাই বুঝতে পারছেন, আর এখন পাবলিশ দিলে হয়তো পাবলিশ হয়ে যাবে। আর সবাইকে ধন্যবাদ, আর এরপরে যদি কোনো বিষয়ে কোশ্চেন থাকে বা কোনো কনফিউশন থাকে আমার ভিডিওটি নিশ্চয়ই কমেন্ট করুন, আমি খুব শীঘ্রই আনসার করার চেষ্টা করবো। আর সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি আমার যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী আমার টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।